লাখো কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি। দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুলকা এনাতের নবী আকা মাওলা তাজেদারে মদিনা সুলতান ও মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেব কাব কৌসাইন ও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কবলাতাইন ইমামুল জদ্দিন হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুয়া শাহন শাহি রিসালা নূরি মুজাসসাম ফজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুর্শিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা, আমি এই সময় থেকে নিয়ে একটার মধ্যে প্রোগ্রামটি আমি ক্লোজ করে দিব। এতে কে বেজার হলো কে খুশি হলো তাতে দেখবার সময় আমার নেই। আমার গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ক্লাস, যে কারণে আমি একটার দিকে প্রোগ্রামটি ক্লোজ করে দেব। যে কয় মিনিট সময় পাবো আমরা ইনশাআল্লাহ, এই কয় মিনিট আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার আলোকেই দুটো কথা বলবার চেষ্টা করব। আল্লাহর জন্য আমাকে কিছু বলবার, আপনাদেরকে সেই কথাগুলো শ্রবণ করবার, যা বলবো এবং শুনবো তা যেন বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন। প্রিয়, আপনারা সকলে জানেন বর্তমান যে পৃথিবীতে আমরা বসা এই পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর। যে পৃথিবীতে আমরা বসা এই পৃথিবীর আয়তন হচ্ছে 19 কোটি 69 লক্ষ 50 হাজার বর্গমানের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বাস। 800 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান, 232টির মতো দেশ। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়াউলিয়ার বাংলাদেশ, হজরতে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ বারা আউলিয়া সহ 360 অলির দেশ আমাদের এই সবুজ শ্যামল সুন্দর ডিজিটালি বাংলাদেশ। এদেশে আমরা কোরআন এবং সুন্না নিয়ে বেঁচে থাকতে চাই, কিন্তু একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এ বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে পৃথিবীর জমিন থেকে কেউ মিটাই দিতে পারে নাই, ইনশা আল্লাহ পারবে না। ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর তথা কোরআন, ইসলাম এবং পেয়ারা নবীর আদর্শকে তারা মেটিয়ে দিবে। আল্লাহ বলছেন আল্লাহ মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন, ওয়ালাও কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, এটিকে অপছন্দ করে। মনে রাখবেন, একদল মানুষ যেভাবে কোরআনের পিছনে লেগেছে কোরআনকে মিটাই দিবে, কিন্তু কোরআনকে কখনো মিটাই দিতে পারবে না। যারা কোরআনকে মিটাই দিতে চায় তারা নিজেরা মিটে যায়, যারা নবীর আদর্শকে মিটাই দিতে চায় তারা নিজেরা মিটে যায়। কারণ গ্রেট ব্রিটেন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। যারা মিটাই দিতে চায় সে আমেরিকা মোরল, যারা মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন, সে আমেরিকায় আজকে এমন কোনো জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জোহা, কল্কি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের উপর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলে। যারা কোরআনকে মিটিয়ে দেয় দিতে চায়, নবীর আদর্শকে মিটিয়ে দিতে চায়, তাদের বড় বড় পণ্ডিতরা কোরআনের পরশে আসতেছে এবং তারা বুঝতে পেরেছে সেই দিন আর বেশি দূরে নয়। আমেরিকার একটি স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে 2050 সালে
গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে জাতিটি মাথা উঁচু করে দাঁড়াবে সে জাতিটির নাম আর অন্য কেউ নয়, সে জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন, দাঁড়াবে না কেন? কোরআন যাদের ব্যাপারে বলেছে কুনতুম খায়রা উম্মা, তোমরাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। অখরাজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, তোমাদের এজেন্ডা হলো দুটো, তামরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কর্মের নিষেধ করবে। যারা সৎ কাজের আদেশ করে তারা নিজেরাও সৎ কাজ করে না। শান্তিনগরে আজকে শান্তির অভাব, অশান্তির আগুন দাবানল দাউদাও করে জ্বলছে, যেখানে মানুষটি সৎ কাজের আদেশ দিবে। যারা আলেম, আলেম হয়ে যারা ইলমে দ্বীনের খেদমত করবে, আলেমরা যারা অনুসৃত ব্যক্তি, যারা ফলোয়েবল পারসন, আজকে আলেম নামটি শুধু আলেম আছে কিন্তু প্রকৃত হক্কানি আলেম, মুফতি নামের প্রকৃত মুফতি, আশেক রসুলের নামে প্রকৃত আশেক রসুল, সুন্নি নামের প্রকৃত সুন্নি, এগুলো আজকে খুঁজে পাওয়া যায় না। এগুলো শুধু পোস্টারে, শুধু হেমবিলে, এগুলো যেন হেমবিল পোস্টার আর যেন লিফলেট আর ব্যানারের মধ্যে না থাকে। প্রকৃত আলেম হতে হবে, প্রকৃত সুন্নি হতে হবে, প্রকৃত পীর হতে হবে। এখন পীর নামে আমরা শুধু বুঝি কে কয়টি গেট দিল, কে কয়টা গেট তৈরি করে, কার দরবারে কতটি গরু আসলো, কার দরবারে কত মানুষ হলো, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু একজন পীর, একজন হক্কানি আলেম, একজন হক্কানি ওলি, তার যে সবচেয়ে বড় চালান হচ্ছে দুটো, যেটি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা ইউনূসের 161-62 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন। পীর যদি হতে চাও, ওলি যদি হতে চাও, তাহলে তোমার জন্য চালান হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, প্রথম চালান হচ্ছে ঈমান, আর দ্বিতীয় চালান হচ্ছে তাকওয়া। যার ঈমান যত বেশি মজবুত আর যার তাকওয়া যত বেশি, তিনি তত বড় পীর। কিন্তু এগুলো কোনো মেয়ার মাপকাঠি নয়। এখন পীর নির্ণীত হয়, পীর এখন নির্বাচিত হয় কার কত দলবল, কার কত গুন্ডা, কার কত মাস্তান, কার দরবারে কত গরু যায়, কার দরবারে কত মরিচবাতি, কার দরবারে ডেক্সি কত বড়, কার দরবারে কত মানুষ হয়, এগুলো হচ্ছে এখন পীরের সিমটম। এগুলো হচ্ছে পীর হক্কানি হওয়ার জন্য এখন মেয়ার মাপকাঠি। খোদার কসম, এগুলো একটিও মাপকাঠি নয়, একটিও মাপকাঠি নয়। বরং পীর হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য মাপকাঠি হচ্ছে ঈমান এবং তাকওয়া। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার, ওমা ইমাজিম শাহের আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের শেয়ারকে তাজিম করবে, তৌকির করবে, রেসপেক্ট করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটি প্রমাণ করবে তার হৃদয় গহীনে তাকওয়া রয়েছে। তাকওয়া, তাকওয়া, তাকওয়া এটি ধরা যায় না, তাকওয়া এটি ছোঁয়া যায় না, তবে তাকওয়া এটি দেখা যায়, এটি বোঝা যায়। কেমনে বুঝবো লোকটির মধ্যে তাকওয়া আছে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের তাকওয়া ছিল এত বেশি, যিনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। আল্লাহু আকবার বলেন, যিনি 55 বার আমার নবীজির রওজা মোবারকের জিয়ারত করেছিলেন, 40টি বছর যিনি এশার দিয়ে ফজর নামাজ পড়েছিলেন। ইমাম আজম আবু হানিফা, যিনি জেলখানায় বসে হাতের আঙ্গুলটিকে দাঁতের মধ্যে নিয়ে রক্ত বের করে কালি বানিয়েছিলেন, পরনের সাদা লুঙ্গিটিকে কাগজ বানিয়ে সেই জেলখানায় বসে যিনি 70টির মতো মাস আলা লেগেছিলেন। জেলখানায় বসে তিনি শুধু বসেই ছিলেন না, বরং জেলখানায় বসে যিনি পৃথিবীর 700 বড় বড় মুফতি তৈরি করেছিলেন, জেলখানায় বসে তার তাকওয়া, তার পরেজগারিতা ছিল এমন, তিনি একবার শুনলেন এটি ছাগল হারিয়ে গেছে, জিজ্ঞেস করলেন যিনি যিনি জিওগ্রাফিক্যাল এবং জুওলজি প্রাণী জগৎ নিয়ে যিনি এক্সপার্ট, তাকে জিজ্ঞেস করেছিলেন জুওলজিস্টকে যে একটি ছাগল কতদিন পর্যন্ত বাঁচে, বলে 12 বছর পর্যন্ত। তিনি যখন শুনলেন ছাগল হারিয়ে গেছে, ইমাম আজম আবু হানিফা 12 বছর পর্যন্ত ছাগলের গোস্ত খান নাই, না জানি কে জানি ওই ছাগলটি চুরি করে তার পাতে গোস্ত দিতে পারে, 12 বছর পর্যন্ত ছাগলের গোস্ত খায় নাই, এটা ছিল তাকওয়া। তিনি যখন কোথাও দেখতেন গর খাকে, তিনি যখন মাটির দিকে নজর করতেন মাটি স্বর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন, তিনি যখন কোথাও একবার তাকে নদীর পারে গোসল করতে বলা, উজু করতে বলা হলো, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন এখানে আমি উজু করব না, এখানে একজন বেগানা নারী গোসল করে গিয়েছে, গোসল করে আমি দেখতেছি পানির ফটাগুলোর উপরে গুণাগুলো ভাসতেছে, এটি এই চোখ দিয়ে নয়, এটি কলমের চক্ষু দিয়ে তিনি দেখতে পেলেন। হাকিকাত মেক ওহি কামেল শেকাস্তাদিল জেসি হাসেল খোদা তালেব বহুত মেলতা শেকাস্তাদিল নেহি মেলতা, এই চোখ নয়। এই চোখ যখন বন্ধ হয়ে যায়
লব্যবন গোসেবন চশমেবন গর্ণাবিনি নূরে হক পরমা বখন দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায় দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায় অটোমেটিক কলবের চক্ষু খুলে যায় কলবের চক্ষু দূরের কথা এই চোখেও তো দেখে না চশমা চারটা লাগালেও দেখে না কলবের চক্ষু তো অনেক দূরের কথা বহু পীর আছে নামাজের খবর নাই যদি এখন ডিজিটাল যুগে এগুলো এখন আর পারে না এখন মানুষ সব পাবলিশ করে দেয় ফাঁস করে দেয় হাতে হাড়ি ভাঙ্গে দেয় আলেমদের বহু আলেম আছে সুদের সাথে কারবার বহু আলেম আছে ঘুষের সাথে তাদের সম্পৃক্ততা তাদের অ্যাটাচমেন্ট সুদ ঘুষের সাথে নো এগুলো আলেম নয় রাসূলুল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে রাসূলকে প্রশ্ন করা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষটিকে রাসূলের কাছে প্রশ্ন করলে নবী বলেন পৃথিবীর সবচেয়ে দামি যিনি সেরা মানুষ যিনি তিনি হচ্ছেন আলেম জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে সেরা মানুষটির কথা আপনি আলেম বলেন সবচেয়ে খারাপ মানুষটিকে নবীজি বলেন তাও তো আলেম জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ আলেম সবচেয়ে খারাপ মানুষ আলেম ইয়েস সবচেয়ে ভালো মানুষ আলেম সবচেয়ে খারাপ আলেম কেন ওই আলেম সবচেয়ে ভালো আলেম তার এলেম অনুযায়ী যদি আমল করেন তাহলে সে আলেম হচ্ছে সবচেয়ে ভালো কিন্তু কোনো আলেম যদি এলেম অনুযায়ী আমল না করে বরং এলেমে একদিকে আর আমল আরেক দিকে তাহলে ওই মানুষটি সবচেয়ে বড় নিকৃষ্ট সবচেয়ে বড় খারাপ কথা বলুন ঠিক কিনা এই জন্য সাইনবোর্ডের আলেম হলে হবে না সাইনবোর্ডের মুফতি হলে হবে না সাইনবোর্ডের পীর হলে হবে না সাইনবোর্ডের পীরের অভাব নাই আমি আমার জীবনে যত পোস্টার দেখলাম কোন পোস্টারে শুনি নাই উনি নাকেশ পীর সব কামেল পীর কথা বলেন কোন দেখলাম না আজ পর্যন্ত আমার চোখে জানি না আমার চোখের প্রবলেম কিনা নাকি আমার চোখের ডাক্তার দেখালাম ডাক্তার বলেছে ঠিক আছে আপনার চোখ কোন সময় দেখলাম না যে উনি হক্কানি পীর হক্কানি গাউসুল আজম মুজাদ্দিদে জামান কুতুবুল আক্তাব এক একজনের সত্তর এক একজনের সত্তর থেকে আশিটা টাইটেল বলে হুজুরের নাম বলে নাম তো খুঁজে পায় না হুজুরের নাম খুঁজে পাওয়া যায় না টাইটেলের অভাব নাই আর আগের যুগের যারা আল্লাহর ওলি ছিলেন মস্ত বড় বুজুর্গ ছিলেন আলেম ছিলেন তারা কখনো আল্লামা লিখতো না মুজাদ্দিদে জামান এগুলো এত লিখতো না ওরা লিখতো ফাকসার আদেনা নালায়েক নাচিজ এরকম লিখতো আর আমরা মনে করি আমার নাম লাল অক্ষরে না দিলে ফন্ট ২২ ফন্টের বড় করে আমার নাম না দিলে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করব না প্রোগ্রামটি মিস করে দিব এই যদি হয় আলেমদের নফসানিয়াত তাহলে বড় কঠিন ব্যাপার এ তো বললাম আলেমদের কথা কিন্তু যারা আলেমদেরকে ইনভাইট করে তাদের নিয়ত থাকে ভিন্ন মাহফিলগুলো এখন হয়েছে শুধুমাত্র মাহফিল করতে হয় জন্য করি মাহফিলের যে আউটপুট এটি খুঁজে পাওয়া যায় এমনও হবে রাত দুটো পর্যন্ত ওয়াজ করবেন মুজাদ্দিদে জামান আল্লামা সালিহি আজহারি কাদেরি হুজুর ওয়াজ করবেন হুজুরের এত ব্যস্ত রাতে তিন প্রোগ্রাম করে হুজুরের ফজরের নামাজ মিস এইরকম হাজার ওয়াজ করে এক কোটি ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরের নামাজের একটা সেজদা আর এক পাল্লায় দিলে তা সমান হবে জোরে বলুন কখনো সমান হবে দ্যাট মিন্স দিস ইজ ট্র্যাডিশন এটা ট্র্যাডিশন হয়ে গেছে রাত দুটার আগে প্রোগ্রাম বন্ধ করা যাবে না রাত দুটো পর্যন্ত প্রোগ্রাম না নিলে এলাকার মানুষ কি বলবে আমাদেরকে আমাদের প্রোগ্রামটা রাত তিনটা পর্যন্ত নিতে পারলাম না আমাদের বক্তার অভাব আমাদের সাজানের অভাব আমাদের মাইকের অভাব ক্যামেরাম্যানের অভাব আমাদের কথাই আমাদের প্রবলেম কিন্তু প্রবলেমটা সেখানে এই যে তিনটা পর্যন্ত মানুষদেরকে আটক করে রাখলেন আটকায় মাহফিল দিলেন কোরআন সুন্নাহর নসিহত শুনালেন নামাজের বয়ান শুনালেন এই লোকটি ফজর নামাজ পড়বে তার গ্যারান্টিকে লিখে দিতে পারবেন যদি এতগুলো মানুষের ফজরের নামাজ মিস করেন আপনি এই মানুষগুলো দায়ী নয় এই জন্য আলেম দায়ী অ্যারেঞ্জমেন্ট যারা করবে তারা দায়ী জোরে বলুন তারা দায়ী হবে এটা তো আমাদেরকে বেদাত বেদাত বলে বলে তো শেষ করে দিচ্ছে রসুল আকরাম সাল্লামের জামানায় আল্লাহ নবীর কি তরিকা ছিল নবীর তরিকা ছিল কি খুঁজে দেখুন নবীর কোনো একটি বিষয় তো আমাদের না নেওয়ার মতো নয় নবীজির একটি সেকেন্ডকে নো করার মতো সুযোগ পৃথিবীর কারণে ফ্রান্সের প্রফেসর প্রফেসর ডি লামার্টিন তিনি বলেছেন আমি এক বছর নয় ২ বছর নয় ১৪টি বছর আল্লাহর হাবিবের লাইফ স্টাইল তাতে ৬০ বছরের বায়োগ্রাফি আই হ্যাভ এ স্ক্রিন আমি স্ক্যান করে দেখেছি এবং আমি রিসার্চ করে দেখেছি আমি থিঙ্কিং করেছি গভীরভাবে নজর করে দেখেছি ৬৩ বছরের প্রতিটি মাস নয় প্রতিটি বছর প্রতিটি মাস প্রতিটি সপ্তাহ প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড উম্মতের জন্য নেওয়ার মতো
সুবহানাল্লাহ 14 বছর গবেষণা করার পরে তিনি বলেন প্রশান্ত মহাসাগরের তলায় মারিয়ানা ট্রাঞ্চ চিটি 11 কিলোমিটার যার ডিপনেস যার গভীরতা প্রশান্ত মহাসাগরের তলায় যে বালু কণাগুলো আছে সেই বালু কণাগুলো মানুষের এমন মেধা তার এক্সপেরিয়েন্স এন্ড নলেজ এন্ড উইজডম গুলো এত প্রগাঢ় হবে এত আপগ্রেড হবে এবং এটি এত এক্সপেরিয়েন্স মানুষের হবে মানুষ এমন নতুন নতুন তারা আবিষ্কার করতে সম্ভব তাদের সায়েন্স এন্ড টেকনোলজি আবিষ্কার করতে সক্ষম হবে প্রশান্ত মহাসাগরের তলায় বালু কণাগুলো মানুষ এটাকে পরিমাপ করতে পারবে এটাকে কাউন্ট করতে পারবে বাত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর বায়োগ্রাফি নবীর চারিত্রিক মাধুর্যতা এত হাই র‍্যাঙ্কে যে এটাকে পরিমাপ করার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেবে না মানুষের পক্ষে পসিবিলিটি তো আসবে না আমার নবীর জন্ম বৃত্তান্ত নবীর প্রতিটি সেকেন্ড নেওয়ার মতো হাত্তা ইউআল্লিমাকুমুল খিরাত এমন নবী কিভাবে বাথরুমে ওয়াশরুমে বসবেন সেই তালিম আমার নবী দিয়েছেন আপনি হাঁচি দিবেন বিজ্ঞানীরা বলেছেন একটি হাঁচি দিলে 2.5 লক্ষ যার জীবাণু মানুষের দেহ থেকে আউট হয়ে যায় সুবহানাল্লাহ বলেন 2.5 লক্ষ জীবাণু বের হয়ে যায় একটা মানুষ হাঁচি দিলে কিন্তু যখন এই যে আতা সাহাদুকুম রাসূল বলেছেন তোমাদের কেউ যখন হাঁচি দেয় ফাল ইয়ারুদ্দাহু বিয়াদি সে যেন হাত দিয়ে এটাকে প্রোটেকশন করে কারণ 2.5 লক্ষ জীবাণু বের হলে আমি যদি এখানে হাঁচি দিই আমার সামনে যারা আছে সবাই এই জীবাণুগুলো ভোগ করবে এই জন্য রসুল 1500 বছর আগে বলে দিয়েছেন হাত দিতে হবে হাঁচি দেওয়ার সময় ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর হাঁচিটা আপনাকে কন্ট্রোল করবেন এই হাঁচিটা যদি কন্ট্রোল না করেন আপনার দ্বারা আরেকজন মানুষের ক্ষতি হবে নবী কখনো চান নাই আরেকজনের ক্ষতি করতে ইজায়ে মুসলিম হারাম আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম এটা হারাম আমার নবী কেমন নবী যে নবী 1500 বছর আগে বলে দিয়েছেন সহি বুখারীর বর্ণনা মান কানা ইউমিন বিল্লাহ ওয়ালিয়াউমিল আখির ফালিউকরিম দাইফা যে আল্লাহকে মানে আখিরাতকে বিশ্বাস করে ফালিউকরিম দাইফা সে যেন মেহমানকে তাজিম করে মেহমানকে সম্মান করে মেহমানকে তাকরিম করে রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন বুখারীর বর্ণনা এটা কোনো দয়েব কোনো বর্ণনা নয় এটা কোনো হাসান কোনো বর্ণনা নয় এটি সহি বর্ণনা মান কানা ইউমিন বিল্লাহ যে আল্লাহকে বিশ্বাস করে ওয়ালিয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করে ফালিউকরিম দাইফা সে যেন মেহমানকে সম্মান করে আল্লাহু আকবার বলেন আরো যেন আল্লাহু আকবার কেমন দয়ার নবী তিনি বলছেন ইন্নামা বুয়িস্তু মুআল্লিমা আমি কখনো ছাত্র হয়ে আসি নাই আমি সাইন থিটা আমি কসিক থিটা আমি ঐকিক নিয়ম আর লসাগু বসাগু কারো কাছে আমি শিখি নাই আমি নবী এমন আমি এসেছি এজ এ টিচার এজ এ ফাদার এজ এ লগিফার এজ এ ল মেকার এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি মোহাম্মদ সাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড তিনি ছিলেন সুপারম্যান যে নবী এমন তিনি বলেছেন ইন্ডিয়ার আল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাদা সহি বুখারী মনা আমি নবী জায়নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ জান্নাতের খবর বলে দিতে পারি আমি নবী এমন আমি নবী সামনে যেমন দেখি রে আমি নবী পিছনেও তেমন দেখতে পাই আমি নবী ডানে যেমন দেখি আমি নবী বামেও তেমন দেখতে পাই রসুল বলেছেন বুখারীর বর্ণনা তাকা কাত আমি সূর্য গ্রহণের নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম আমি দেখলাম জান্নাতটা আমার এত কাছে হলো আমি হাতটা বাড়ায় দিলাম তাকা কাত আমি দেখলাম আঙ্গুর ফলগুলো টসটসে পাকা আঙ্গুরগুলো ঝুলে আছে রসুল বলেন আমি ঝুঁকে পড়ে গেলাম আমি আঙ্গুরের থোকাটা টান দিব জিবরিল পিছন থেকে বলে আর রসুল আল্লাহ আপনি টান দিবেন না আপনি তো এখনো দুনিয়ায় যে নবী আমার চায় না মাঝে দাঁড়ায় আল্লাহ জান্নাতের খবর বলে দিতে পারেন সেই নবী রোজা মোবারকায় তার উম্মতের খবরও তিনি বলে দিতে পারেন যেমন নবী রসুল বলেছেন তোমাদের আমলগুলো আমার কাছে পৌঁছানো হয় আমার আমলগুলো পৌঁছানো হয় শুধু তাই নয় ফাইজার আই তো মিন শাররে আমালিকুম তোমাদের যখন বদ আমলগুলো দেখি ইস্তাগফারতুল্লাহ আলাইকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে মাপ চাই ভালো আমল যখন দেখি হামেদুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি সেই নবী সেই নবী কেমন দয়ার নবী কেমন দয়ার নবী যে দয়ার নবী খাওয়ার আগে হাত ধুয়ে খেতেন রাশিয়ার বিজ্ঞানীরা অবাক হয়েছে রাশিয়ার বিজ্ঞানীরা হোটেলগুলোতে রেস্টুরেন্টগুলোতে লিখে দিয়েছে খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হবে প্রফেট মোহাম্মদ সাল্লাম অবাক করে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নবীর বাণী ছিল যে এক্সিলেন্ট সুবহানাল্লাহ বলেন ওরা আজকের বিজ্ঞানীরা নাসা ওরা আজকে মঙ্গল গ্রহে যায় চাঁদে গেল ভারতের
ভারতের বিজ্ঞানীরা চাঁদে গেল ওরা মনে করছে মোহাম্মদ বুঝি মঙ্গল গ্রহ চিনে না ওরে পোড়া কপাল আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয় নবী আরশে আজিমের খবর বলে দিতে পারেন যে নবী উম্মে হানের ঘর থেকে নিয়ে নবীজির ওপেন হার্ট সার্জারি পৃথিবীর মানুষ যেন কেউ মনে করতে না পারে ওপেন হার্ট সার্জারি আমরা উদ্ভাবন করেছি ওপেন হার্ট সার্জারি আমরা আবিষ্কার করেছি নো আমার নবীর জীবনে একবার নয় দুবার নয় চারবার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে চার বছর বয়সে বারো বছর বয়সে চল্লিশ বছর বয়সে একান্নতম বছরে মেরাজে যাচ্ছিলেন নবীজি জিব্রিল আমিন আসলেন জিব্রিল তিনি ওয়ালা হোসেন তুমি আতি জানা ছয়শ নূরের পাখা তিনি আমার নবীর কাছে একবার নয় দুবার নয় চব্বিশ হাজার বার এসেছিলেন আল্লাহু আকবার সহি মুসলিম কিতাবুল ইমান প্রথম হাদিস আনমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল বাইনা মানা হানিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাতে আমি স্তলালাইন রাজুল শাদিবাদি সিয়াব শাদিদে সবাদি শার লা ইউরা লাইগা সারু সাফার ওয়া লা ইয়ারবি মিন হাদুন হাত্তা জালা সাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাসনা দরক পাতে গেল রূপ পাতে কে ওয়া দা কাফা ইলা ফাগে যায় কলা ইয়া মুহাম্মদ আখবিরনা আন ইসলাম কলা আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া তুকিমা সালা ওয়া তুতিয়া যাকাত ওয়া সুমা রমাদান তাহাজ্জাল বাইতা ইন ইসতাকাদ লাগে সাবিলা কলা সাদাকতা কলা ফাজিবনা লাহু ইয়াসাল ওয়া ইসাদদিকু কলা আখবিরনা আন ইমান قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن اللسان قال أن تعبد الله كأنك ترفع إن لم تكن ترفع إنه يراك قال أخبرني عن الساعة قال من مسؤول عنها بأن من السائل قال أخبرني عن مرتها قال أن تلد متربتها وأن ترى الهفاة الأولى تلا على تريا الشيء يتتون في البنيان ثم انترك فلبستم عليها قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم রওয়াহ মুসলিম জিব্রিল আমিন আসলেন কি আদব আল আদব খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব স্বর্ণ রৌপ্যের চেয়ে দামি আদব গাছে ফুলে না রাঙ্গুনিয়ার বাজারে আদব বিক্রি হয় না এটা চিংড়ি মাছের ভাগা নয় আদব বিক্রি হয় না আদব দেখে শিখতে হয় আল্লাহু আকবার বলেন রাসূল বলেছেন আল্লামানি রব্বি ফা আহসানা তাআলিমি আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন ও আদ্দাবানি রব্বি ফা আহসানা তাআদিবি আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুআদ্দাব আমার রসুল বিআদব মাহরুমে গস্তাস ফজলে রব বিআদব কখনো আল্লাহর রহমত পায় না পায় না পায় না পায় না পায় না শুনে নেন বক্তব্য যারা বিআদবের রসুল গোস্তাখ রসুল এরা কোনোদিন আল্লাহর রহমত পায় না যারা বলুন আরো যারা বলুন বেআদব যারা বেআদব মাহরুমে গস্তাস ফজলে রব বেআদবের কোটি ডিগ্রি থাকতে পারে বেআদবের চেহারা সুন্দর হতে পারে বেআদবের ডিগ্রি থাকতে পারে পাওয়ার থাকতে পারে কিন্তু নো স্পিরিচুয়াল পাওয়ার তার নেই জিরো ভিতরটা দেলটা কুটিলতায় ভরা হিংসা ফাসাদ রিয়া অহংকার ওজব গজব কেবের ফখর আনানিয়াতে ভরপুর আছে পাওয়ার দেখাতে পারেন পাওয়ার নো স্পিরিচুয়াল পাওয়ার তোমার হৃদয় শূন্য মাসালুল্লাযী ইয়াজকুর ওয়াল্লাযী লা ইয়াজকুর কামাসালিল হাইয়ে ওয়াল মাইয়্যিত রাসূল বলেছেন ওটা ডেড বডি ওকে ভয় পেও না তোমার ভিতরে স্পিরিচুয়াল পাওয়ার তোমার শক্তি সবচেয়ে বেশি আল্লাহু আকবার মানে আরে যখন আল্লাহু আকবার আরে যখন আল্লাহু আকবার এই জন্য পাওয়ার দেখাবেন না পাওয়ার শেষ চক্ষু দুটো বন্ধ হলে মানুষের পাওয়ার থাকে না আল্লাহর হস্তে আপনাদের পায়ে ধরে বলি আখেরাতটাকে স্মরণ করুন পরকালকে স্মরণ করুন মরতে হবে চলে যেতে হবে কবরে যেতে হবে আমার রসুল বলেছেন আমি আমার চোখে সবচেয়ে ছোট মানুষ যেন আমাকে বড় মনে করি আল্লাহু আকবার মান তাওয়াদা আলিল্লাহ রাফাহু আল্লাহ যার বিনয় হয় আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেন আরো যেন আল্লাহু আকবার আরো যেন আল্লাহু আকবার আমার নবী কখনো 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 সেনাবাহিনীর মতো গর্জন দিতেন নবীজি কেন গর্জন দিতেন নবীজির চেহারা আনারের মতো লাল হয়ে যেত সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনি রাহমাতুল্লিল আলামিন আপনি কেন রেগে গেলেন নবীজি বলেন আমি নবী কখনো রেগে যাই আবার কখনো গরম হয়ে যাই কখনো আবার ঠান্ডা হয়ে যাই এর পিছনে কারণ আমি অন্যায় রসুল বলেন আমি অন্যায় দেখতে পারি না আল্লাহু আকবার বলেন মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়ির বিয়াদি তোমাদের কেউ যখন অন্যায় দেখে সে যেন হাত দিয়ে প্রোটেকশন করে আল্লাহু আকবার বলেন ফালিউগাইয়ির বিয়াদি ফাইল লাম ইস্তাতে যদি এটা সক্ষমতা না হয় তাহলে সেজন্য হৃদয় দিয়ে এটাকে ঘৃণা করে হৃদয় দিয়ে এটাকে কি করে ঘৃণা করে এই জন্য আপনাকে বুঝতে হবে আপনি কোন নবীর উম্মত আপনার নবী কি আমার রসুল কি যিনি নবীদের নবী রসুলদের রসুল তার স্পিরিচুয়াল পাওয়ার ছিল এত বেশি সিনা চাক হলো নবীর ওপেন হার্ট সার্জারি হলো আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলে মোহাম্মদ বুঝি মঙ্গল গ্রহ চিনে না পরা কপাল শুনে নাও তুমি নবীজি কত দূর পর্যন্ত চিনে সিনাটা চাক করার পরে ওপেন হার্ট সার্জারির পরে নবীজি জান্নাতি গাড়ি বরা বারকুন সুপারলেটিভ ডিগ্রি
বরাক বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 186000 মাইল বরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন সুবহানাল্লাহ বরাক রাসূল বলেন রাকিবতু বিল বরাক আমি বরাকে উঠলাম বরাকে ওঠার পরে আমি ইয়াসরিব ইয়াসরিব থেকে বেথলহাম ইয়াসরিব হলো মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব নামে ছিলে তুমি অনক্ষণের দেশ বড়ই মারাত্মক হয়েছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে ছিলে তুমি অনক্ষণের দেশ তোমার নাম ছিল ইয়াসরিব নবীর ছোঁয়ায় তুমি মদিনা হয়েছ আল্লাহ আকবার শুধু মদিনা না আমি কয়েকদিন আগে মদিনা মনোমরা থেকে এসেছি শুধু কয়েকদিন আগে তায়েফ গিয়েছি আমার নবীর বিচরণের জায়গাগুলো দিয়ে এসেছি গত 19 তারিখে বাংলাদেশে এসে আমার বহুবার আমার আল্লাহ তায়েফের জমিন ওই সমস্ত অঞ্চলগুলো যে কতবার গিয়েছি তার কোনো হিসাব নাই আল্লাহ বহুবার নিয়েছে এই সমস্ত জায়গায় নবীর আশিকদের অবস্থা দেখেছি আমি আশিক শুধু মুখে বললে নয় শুধু চেহারায় নয় আশিক হতে হলে আপনার আপ টু বটম ফ্রম বিগিনিং টু এন্ড কভার টু কভার বান্দু দিয়ে দিয়ে নিচে কলব এটাকে জাগ্রত করুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমার নবী ইয়াসরিব ইয়াসরিব থেকে বেথলহাম ঈসা নবীর জন্মের জায়গা সেখান থেকে আমার নবী চলে গেলেন ওই মুসা ইসলামের সেই জায়গায় মুসা ইসলাম থেকে নবী চলে গেলেন বেতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা সেই প্রথম কেবলাটা কাবা হলো কাবা হলো প্রথম কেবলা থেকে পরিবর্তিত হয়ে চেঞ্জ হয়ে কাবা কেবলা হলো নবীর কারণে আর আজকে গোস্তাখে রসুল মক্কা শরীফে যায় হজ করে চলে আসে বলে মদিনা যাবার দরকার নাই তুই পরা কপাল হজ হয় মক্কায় আর হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা মনোয়ারা তুমি মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি মক্কা গিয়েছ ধাক্কা খেয়েছ তুমি হাজি নাম লাগাতে পারো আমার নবী রোজা মোবারকে গেল না তুমি হাজি নই মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি লোগোনে কাহে তুমকো পাজি তুমি হাজি নও তুমি নাম্বার ওয়ান পাজি আমার নবীকে তুমি চিনো না তুমি নবীকে চিনো না নবীকে তুমি চিনো না ও হাসান মিন কালাম তারা কতওয়াইনি ও আজমাল মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা আল্লাহু আকবার কে নবী চিনো ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার আল্লাহু আকবার ইয়াসরিব বিথিলহাম বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করলেন নবী চলে গেলেন আরো পরে আরো পরে আরো পরে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে ওই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস স্টার বেটলজিয়াস স্টার থেকে আরো 45 কোটি গুণ বড় ওয়াই এক্স স্কুটি নামক স্টার সেখান থেকে নবী চলে গেলেন আরো পরে প্রথম আকাশ 120 হাত লম্বা আদম নবী রিসিভ করার জন্য অপেক্ষমান নবীকে তোমরা আজকে রিসিভ চিনো না তোমরা রিসিপশন বুঝো না আমার নবীকে রিসিভ করেছেন আদম সফিউল্লাহ বাবা রিসিভ করতেছেন সন্তানকে যেসাকে তেসা মিলে আল্লাহ আকবার বলেন তাজিম তৌকির কাকে বলে রিসপেক্ট কাকে বলে আল্লাহ শিখাই দিলেন দেখাই দিলেন বুঝাই দিলেন আদম নবী রিসিভ করলেন আমার নবী কি প্রথম আসমান আদম নবী হাত পিঠ বুলাই দিলেন আমার নবীর পিঠে বুলাই দিলেন বলেন আপনার বউটা বড় লাকি নো আনলাকি নয় লাকি খাদিজা খাদিজা আপনাকে জাবালের নূরে ছাতু দিয়ে এসেছে রুটি দিয়ে এসেছে আপনি তাহান্নুস করতেন আপনি মেটাডেশনে ধ্যানমগ্নে যখন ছিলেন আপনি মক্কার সেই পাহাড়টিতে খাদিজাতুল কুবরার মতো একজন নারী মহিষী নারী আমার আল্লাহ যাকে নিজের সালাম প্রেস করেছেন আল্লাহু আকবার সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা প্রশংসা করলেন জান্নাতি আল্লাহু আকবার হার সাহাবি এ নবী জান্নাতি জান্নাতি হার সাহাবি এ নবী জান্নাতি জান্নাতি সাহাবীরা যেখানে জান্নাতি আরেক দল কুলাঙ্গার বললেও ভুল হবে না যদি শব্দটি খুব কঠিন হয়ে যাচ্ছে তারপরও নবীর সাহাবিদের ব্যাপারে তোরা বিয়াদবি করে এই জন্য না বলে পারলাম না একদল গোস্তাখে সাহাবি একজন নবীর সাহাবিদেরকে নিয়ে কটুক্তি করে নাউজুবিল্লাহ বলে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা
এই তো কয়েকদিন আগে মাস্টার্সে ওদেরকে মুখস্থ করাই দিলাম আমরা আমাদের স্টুডেন্টদেরকে বারবার মুখস্থ করাই দিই হুব্বু হুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসান সাহাবা ইকরামদেরকে ভালোবাসা ঈমান দীন এবং ইহসান ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ান সাহাবা ইকরামের সীমা লঙ্ঘন করা তাদেরকে গালি দেওয়া সাব্বুন নবী সাব্বুস সাহাবা নবীকে গালি দেওয়া তো কুফরি সাহাবীদেরকে গালি দেওয়াও কুফরি সাহাবীদের গালি দেওয়া যাবে না জোরে বলো না আরো জোরে না সবার মুখে না আমার নবীর কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না আমার আল্লাহ সতর্ক করে দিয়েছেন রাসূলের মাধ্যমে রাসূল আপনি আপনার উম্মতকে জানাই দেন আল্লাহ 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 ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদা ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়ামান আবাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম আল্লাহু আকবার সাহাবীদেরকে সমালোচনা করা যাবে না আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবে ওয়াহি জলিলুল কদর সাহাবী রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিসাব ওয়া মুয়াবিয়া ওয়া ফকীহুন মুজতাহিদুন মুয়াবিয়া ফকী মুস্তাহিদ আল্লাহ তুমি তাকে হিসাব অঙ্ক শাস্ত্রের জ্ঞান দাও আল্লাহু আকবার বলেন আর যারা সাহাবীদেরকে গালি দেয় এরা কেমন এরা হচ্ছে রাফিজি কথা বলুন এরা কি সাবধান এদের ব্যাপারে সাবধান থাকবেন আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন প্রথম আসমান থেকে নবী বিদায় নিলেন দ্বিতীয় আসমান ঈসা এবং ইয়াহিয়া খ্রিস্টানরা বলে ঈসাকে মেরে ফেলেছি আল্লাহ বলেন ঈসাকে মারো না যাকে মেরেছো ওটা মিসা ওটা ঈসা না ওটা কি আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়া মা কাতালু ওয়া মা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম আল্লাহ কোরআনে জানান দিলেন না ওরা তাকে হত্যাও করে নাই ওরা তাকে শুলেও চড়ে নাই বরং তারা ওরা সন্দেহের মধ্যে নিপতিত হয়েছে বার রাফাহুল্লাহ ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা আল্লাহ বলেন ঈসা তো আমার কাছে আমি উপরে উঠাই নিয়েছি তিনি আবার আসবেন এগেইন তিনি আসবেন ওয়াম কুসুফি হার বাইনা সানা 40 বছর থাকবেন বিয়ে করবেন সন্তান সন্ততি হবে নবীজি রোজার পাশে জায়গা দেখে এসেছি আল্লাহ নবীর পাশে জায়গা এখনো বাকি ওইখানে ঈসা রুহুল্লাহর মাজার হবে তোমরা মাজারের কথা বললে চোখ উল্টাই দাও মাজারের কথা শুনলে তোমাদের হুশ থাকে না মাজার পূজা শব্দ ইউজ করো নো মাজার পূজা নয় মাজার হবে জিয়ারা এই মাজার হবে জোরে বলুন মাজার হবে রাসূল বলেছেন নিজে তার আম্মাদানের খবর জিয়ারত করেছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের হাদিস ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জারা কাবারা উম্মি বেকা ওয়া আবুকা মান হাওলা নবী তার মার খবর জিয়ারত করতে গিয়ে নবী নিজেকে দেন সাহাবাই কেরামতকে দেন রাসূল আইন করে দিয়েছেন কুনতুন হায়াত মান সিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে একালে খবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আন এখন ইনদি এই সময়ে এই মুহূর্তে ইন দ্য মেইন টাইম আমি তোমাদেরকে বলে দিচ্ছি আল আন ফাজুরু এখন তোমরা কবর জিয়ারা করো ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত ওরে কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে তুযাক্কিরুল আখিরা আখিরাতের স্মরণিকা হয় ও তুযাক্কিরুল মানে দুনিয়া লোকটি দুনিয়া থেকে বিমুখ আল্লাহ থেকে মনোনিবেশ করে এই দলকে অ্যাটাচমেন্ট করবেন আখিরাতের সাথে তো কবর জিয়ারত করেন কবরের সাথে আমাদের তাহলুক নাই কবর ভুলে গেছি কবরের কোনো খবরও আমাদের কাছে নাই জোরে বলুন জোরে বলুন ঈসা রুহুল্লাহ আসবেন দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে ইউসুফ আসলাম চতুর্থ আসমানে ইদ্রিস আসলাম পঞ্চমে হারুন আসলাম ষষ্ঠে মুসা কালিমুল্লাহ সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সপ্তম আকাশে করে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলেন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যিনি মুসলিম জাতির পিতা রাসূল বলছেন আমি হচ্ছি আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল ও বিশারত ঈসা ঈসা নবীর সুসংবাদ মুসনাদে আহমদ 17192 নম্বর হাদিস এর মাধ্যমে সারিয়া বলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া খাতামুন নাবিয়্যিন আমি সর্বশ্রেষ্ঠ নবী ওয়া ইন্না আদম আলা মুনজাদিন ফিতিনাতি আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল আনা দাওয়াতু বাবি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল আমি যে নবী হয়েছি আমার জন্য দোয়া করছে বাবা ইব্রাহিম আমার নবী নবী হলেন দোয়া দিয়ে কিন্তু পড়া কপাল আলেম বের হয়েছে ওরা বলে দোয়া লাগে না নবী বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়ে কি দিয়ে দোয়া দিয়ে আপনাদের দোয়া লাগে না আমাদের দেশ থেকে যখন বিদেশে যায় বিদেশ ফেরি করার জন্য প্রবাসীরা লাকেজের মধ্যে দোয়া নিয়ে যায় ইমাম সাহেবের দোয়া এলাকাবাসীর দোয়া মা বাবার দোয়া নিয়ে যায় 10-12 বছর পরে ফিরে যখন আসে তখন লাকেজে নিয়ে আসে কম্বল দামি দামি সেট আর এসে বলে দোয়া বিদাত দোয়া বিদেশে রাখে আছে যাওয়ার সময় নিয়ে গেছে ব্যাগ ভরে দোয়া আসার সময় নিয়ে আসে ব্যাগ ভরে কম্বল দোয়া রেখে আসছে বিদেশে
আপনি নাকি দোয়া বিদেশে রেখে আসবেন না পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন কি করবেন না সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো আইয়ুদ দোয়া আসমাও কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন নবীজি বলেন দুবরা সালাওয়াতিল মাফরুদা ফরজ নামাজ সমূহের পরে সালাতুল মাকতুবা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয় ওরা বলে হুজুর দোয়া করেন কোনো আপত্তি নেই খালি হাতটা না তুললে হয় না ওরে পরা কপাল দোয়া যদি করদাই হাতও তোলা যায় আমার নবী এত উপর পর্যন্ত হাত তুলেছেন হাতটা ইরা বায়া যায় তাই নবীজির বগল মোবারকের নূর চমকাইছে তুমি আয়নার সামনে গিয়ে খুলে হাত তুললে বগল কালো হয়ে গেছে দেখার মতো না আর নবীজি হাত উঠালে বগল থেকে নূর চমকায় আর তুমি বলো নবী আর তুমি সমান বেটা তুমি ঘুমাইলে তোমার উজু থাকে না কখনো কখনো যুবকদের গোসলও ফরজ হয় আর নবীরা ঘুমাইলে উজু যায় না তুমি তো মুর্দারের খানে শুয়াই দিলে তোমার কোনো হুঁশ থাকে না সেই নবীরে বলো নবী আমাদের মতো তুমি তো এক রাতে একে খান থেকে ঢাকা যাইতে পারো নামাজখানে জ্যামে আটকা পড়ো আমার রসুল এক রাতে কতদূর পর্যন্ত গিয়েছে শুনে নাও আল্লাহু আকবার বলে প্রথম আকাশ দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ সিদ্দাতুল মুনতাহা এরপর নবীজি আরো পরে নূরের জগৎ 70,000 নূরের পর্দা পাড়ে দিয়ে আমার আল্লাহ তার দোস্তকে বললেন দোস্ত আরো কাছে আরো কাছে আরো কাছে আরো কাছে আরো কাছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও আদনা ওয়াতিত আরদান লাম ইয়াতাহাদান ক্বাবলাকা ওয়ালা বাদাকা আপনি আমার একটি স্টেজ এসেছেন এই স্টেজে আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার তাজিম আপনার তাওকিল আপনার রেসপেক্টিং আমি আল্লাহ বাড়াই দিলাম কি দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আসানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে দোস্ত হাবিব আপনিও সেখানে সেই নবীকে কি মাইনাস করা যাবে না সেই নবীর তাজিম আমাদের দরকার আছে না নাই সেই নবীকে কি রেসপেক্ট আমরা করতে চাই কি চাই না কি বলেন চাই চাই নামে নয় কাজে নামে নয় আপনি নাম দিলেন সুন্নি আপনি কেমন নবীর আশেক আপনি যদি সুন্নি নাম দিয়েছেন নবীর মুখে মুখ ভরা দাড়ি ছিল আপনিও মুখে দাড়ি রেখে দেন নবী মাথায় টুপি দিতেন আপনি টুপি দেন নবী পাগড়ি পরিধান করতেন আপনিও পাগড়ি পরিধান করেন নবী অপরের হক নষ্ট করতেন না হালিমাতুস সাদিয়ার সাথে যখন তার দুধ ভাই ছিল একটা দুধ রেখে দিতেন কেমন দয়ার নবী ছোট কাল থেকে আরেকজনের অধিকার কখনো নষ্ট করতেন না অথচ আমরা আরেকজনের অধিকার নষ্ট করে ফেলি একজনেরটা আরেক জায়গায় জায়গাটা বেজাগায় শুরু হয় গ্যাঞ্জাম গ্যাঞ্জাম তো এমনি হয় না এমনি গ্যাঞ্জাম হয় না ফেতনা এমনি হয় না আর ফেতনা তো অসাধ্য মিনাল কাতলে সমাজের মধ্যে যারা ফেতনাবাজ সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী কথা বলুন যারা বলুন যখন নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভ তখনই কিন্তু ভাস্ট হয় ইলেকট্রিক শর্ট হয় তখন যখন ভেজাল হয় কি হয় কিন্তু আমার আল্লাহ শিখাই দিলেন কোনো ভেজাল হবে না আলা তারা ইলা সামা আকাশের দিকে তাকাও সূর্যকে বানালাম প্রেসিডেন্ট সূর্যকে কি বানালাম প্রেসিডেন্ট কথা বলেন সূর্যকে কি বানালাম প্রেসিডেন্ট সূর্যকে বানালাম প্রেসিডেন্ট চন্দ্রকে বানালাম ভাইস প্রেসিডেন্ট আল্লাহু আকবার বলেন ওয়া শামস ওয়াল কামার কোরআনে সূর্য নামে সূরা সূরাতুল শামস ওয়াল কামার সূরাতুল কামার কিন্তু কোনোদিন চন্দ্র আর সূর্য টাইমিং নিয়ে কোনোদিন ভেজাল হয় নাই কোনদিন সূর্য বলে নাই ভাই আমার টাইমটা তুমি নাও তোমার টাইমটা আমাকে দাও আল্লাহ কোট করে দিলেন আইন করে দিলেন লাশামসু ইয়ামবাবে লাহা তুদুরি কাল কামার ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সূর্য তুমি দিনের বেলায় থাকবা চন্দ্র আমি চাঁদের চাঁদ আমি রাতের বেলায় থাকব তোমার টাইমটা আমাকে দিবা না আমার টাইমটা তোমাকে দিবা না যদি এরকম হয় গ্যাঞ্জাম হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে টাইমিং পদ্ধতিটা তুমি শিখাই দিবে এই জন্য আমার আল্লাহ টাইমিং শিখাইলেন ওয়াল আসরে কসম টাইমের সময়ের কসম সময়কে তুমি মূল্যায়ন করবে আল্লাহ আকবার বলে সময়কে তুমি মূল্যায়ন করবে সূর্য সূর্যের জায়গায় চন্দ্র চন্দ্রের জায়গায় ইন্নি রায়তু আহাদা সারা কাউ কাবা আল্লাহ বলেন আকাশের দিকে তাকাও 11টা ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রী আমি দিলাম সূর্য হলো সভাপতি চন্দ্র হলো সহসভাপতি সভাপতি থাকবে না সহসভাপতি কাজ করবে সহসভাপতি নাই সভাপতি কাজ করবে এরপরে যদি দুজনেই অ্যাবসেন্ট থাকে থাকবে না তারপর আমি 11টা নক্ষত্র দিলাম এরা ক্যাবিনেট মিনিস্টার এক একটা দায়িত্ব বন্টন করবে আর কোটি কোটি তারকা আমি দিয়েছি এরা হচ্ছে পার্লামেন্টারি সাংসদ এরা সংসদ সদস্য সদস্যদের কোনো দোষ নাই দোষ হচ্ছে ক্যাবিনেটের
ধরে বলুন দোষ কার? ক্যাবিনেট মিস্টেক করলে সংসদের উপর পড়ে, সদস্যদের উপর পড়ে। এজন্য সবাইকে ঠিক হতে হবে। আমাদের সবাইকে কি হতে হবে? ঠিক হতে হবে সবাইকে। এক জায়গায় ভেজাল পেলে সব জায়গায় ভেজাল হবে। কথা বলেন, আমার আল্লাহ কত সুন্দর করে সিস্টেম বলে দিলেন। সিস্টেম, দিস ইজ সিস্টেম, এটার নাম সংগঠন, এটার নাম সংগঠন। যার কাজ সে করবে, যার কাজ সে করবে, এটার নাম সংগঠন। আল্লাহ তাআলা আমাদের সেটাকে বুঝবার তৌফিক দান করুন। ওমা ইয়াজিম শায়ের আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার করে বলে দিয়েছেন, ওয়ালামু আন্না মুআযামা শায়েরিল্লাহি আরবা। আয়াতের তাফসীর হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শেয়ার হচ্ছে চারটা, অসংখ্য শেয়ারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম শেয়ার হচ্ছে চারটা। আল আউয়াল, আল আউয়াল, আল আউয়াল কালামুল্লাহ, সর্বপ্রথম শেয়ার হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর কালামের মধ্যে সব আছে, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। ওয়া নাসাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইউ ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। সব দিয়ে দিয়েছি, মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাই, কালামুল্লাহ। দুই নম্বর হচ্ছে নবিউল্লাহ, নবীকে সব দিয়ে দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। তিন নম্বর হচ্ছে বাইতুল্লাহ, কাবা। এটা হচ্ছে আউয়ালু বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। তেরা বাঁকা মানুষ যারা, ওই মানুষকে সোজা করে দিবে আল্লাহর ঘর খানায় কাবা। যে পাখিটি অসুস্থ হয়, পাখিটির জন্য কোনো হসপিটাল নেই, কোনো জিওলজিস্টার জন্য কোনো এনিম্যাল কোনো হসপিটাল তৈরি করে নাই, পাখিটি অসুস্থ হলে কাবা শরীফকে টাচ করলে অটোমেটিক পাখিটি সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। চতুর্থ নম্বর সালাত, নামাজ, 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 ওয়াজ, নসিহত, এবাদত, বন্দেগি, সবগুলোর মূলে হচ্ছে আসসালাত, আসসালাত, আসসালাত। যতবার শুনেন, আরও দুই ঘন্টা শুনেন, তিন ঘন্টা শুনেন, কোনো আপত্তি নাই। বাট ফজর নামাজটা যেন মিস না হয়। নামাজে চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে, এটাই হচ্ছে মূল কথা। মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। কে বন্ধু তাকে চিনবেন, কে শত্রু তাকেও চিনবেন। তবে বন্ধু না চিনলে কোনো সমস্যা নাই, শত্রুকে আগে চিনবেন। আল্লাহ শত্রু চিনাই দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্য মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। এটা চিনবেন, নামাজটা যেন মিস না হয়। আল্লাহ সবাইকে কবুল করুন। অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। আমি হয়তোবা আপনাদের সাথে কথাবার্তায় একটু এলোমেলো হয়েছে, আমিও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন, টাইমিং পদ্ধতিটা ঠিক রাখবেন। সে যে আলেম হোক, যত ছোট হোক, চেহারা যত খারাপ হোক, যত দূর থেকে আসুক, কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আদব। আমরা চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া মনে করি, চট্টগ্রামকে অত্যন্ত ভালো মনে করি, আমরা চট্টগ্রামকে আমরা সেরা মনে করি সব বিভাগের মধ্যে। এই বিভাগের মানুষগুলো প্রকৃতপক্ষেই ভালো, আমরা এটা জানি। এটার এই বদনাম যেন কেউ যেন না করেন, আপনার আলেমদের সাথে ভালো বিহেভ করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তকরির করলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দারুন জানা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সম্মানিত মুফতি উসমান গলি সালিহি মাদ্রাসা। যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো একটা একটা শেয়ার করার জন্য। কর্ণফুলি টিভিতে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাই একটা একটি ভিডিওটি শেয়ার করবেন, আপনাদেরকে অনুরোধ রইল। কারণ আপনার একটি শেয়ারের কারণে হয়তো আরেকজন হালেসনত অল জামাতের সম্মানিত উপস্থিতি অনুভব করতে পারবে। সম্মানিত সবাইকে অনুরোধ করবো একটা একটা ভিডিওটি শেয়ার করার জন্য। আমাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি গুনগুনে মেতাকি কাজী মসজিদের সম্মানিত পেশমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল কাদির ওনার সমাপনী বক্তব্য পেশ করবেন। ওনার সমাপনী বক্তব্যের শেষে আপনাদের আমাদের মিলাদ ক্যাম্প হবে, তার মধ্যে জিকির হবে, জিকিরের মধ্যে আমাদের যুক্ত আছে আমাদের মোনাজাত। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করি আমাদের সম্মানিত সভাপতি ওনার সম্মানে বক্তব্য দিবেন, তারপরে আমাদের মিলাদ ক্যাম্প হবে, তারপরে আমাদের জিকির হবে, জিকিরের মধ্যে আমাদের তাবরুক দেওয়া হবে, তারপরে আমাদের মোনাজাত হবে। আপনারা ধৈর্য সহকারে বসুন। মিষ্টি পাঠিয়ে দেবো সমস্যা, আপনার শেয়ারের কারণে আরেকজন ব্যক্তিত্ব দেখতে পারবে ভিডিওটি, একটু দয়া করে সবাই শেয়ার করবেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته
والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الحبيب الكريم. সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়েছে। আসলে মাহফিল শেষের দিকে, সুতরাং আমাদের যে শিথিল যে সমস্ত বক্তাগুলো ছিল ওগুলো এখন শেষের দিকে, আপনাদেরকে আর বেশি কষ্ট দেওয়া হবে না। আর একটু ধৈর্য সহকারে বসুন, আখেরি মোনাজাত এবং মিলাদ কিয়াম হবে। তো আমি যে কালামে মাজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল, আই হাবিব, আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যখন রহমত এবং ফজল যখন আসবে, ফাবিদালিকা, তখন তোমরা খুশি উদযাপন করবে বলি সুবহানাল্লাহ। ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি উদযাপনটা তোমাদের জীবনের সমস্ত সঞ্চয়কৃত ধন সম্পদ থেকে আরো বেশি উত্তম বলি সুবহানাল্লাহ। তো এখানে তো ডাইরেক্টলি নবীর কথা আসে নাই, রহমত বলেছেন। এই রহমতটা কি এবং ফজল কি আমাদের জানতে হবে কিনা? ফজল হচ্ছে আল্লাহর নবীর চাচাতো ভাই, যিনি আল্লাহর নবীর জবানে বাঁক থেকে তাফসির শিখেছেন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলি সুবহানাল্লাহ, যিনিকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত মুফাসসিরিনের মাতার তাজ, তিনি বলেছেন ফজল হচ্ছে ইলম, রহমত হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সুবহানাল্লাহ। আমরা যদি আরেকটু যদি ক্লিয়ার যদি হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই জগৎবাসীদের জন্য, পুরো আলামিনের জন্য আমি আমার প্রেরণবীজিকে রহমত বানিয়ে প্রেরণ করছি বলে সুবহানাল্লাহ। তাহলে এই রহমত যখন আসবে, তখন তোমরা এই রহমত পেয়ে, এই নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করবে বলে সুবহানাল্লাহ। আমরা আজকে এখানে আসার পিছনে হচ্ছে একমাত্র একটি কারণ হচ্ছে, আমার নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করার জন্য আজকে এত সুন্দর আয়োজন বলি সুবহানাল্লাহ। আপনাদের এই আসা যাওয়াকে আল্লাহর পাক কবুল আর মঞ্জুর করুক সকলে বলি আমিন। দীর্ঘ একটি মাস যাবৎ যারা এই মেহফিলকে, আপনারা এখন যেখানে বসে রয়েছেন, এই মেহফিলটা সাজানোর জন্য প্রবাসী ভাইরা, এলাকাবাসী ভাইরা, মা বোনেরা, পথছাড়ি ভাইরা, যারা যেভাবে কষ্ট করে, মেহনত করে, দিন রাত পরিশ্রম করে এই মেহফিলকে সাজিয়েছেন, প্রত্যেকের এই সাহায্যকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক সকল বলে আমিন। আমি এবং بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله، جی مخجوری برامت جان عالم، ترحم یا رسول اللہ، ترحم، صلاتن یا رسول اللہ، علیکم سلام یا حبیب اللہ، مرحبا یا مرحبا یا مرحبا، رحمت للعالمین، ولادت حبیب کبریا کی،
وتم من سلام مصطفى يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الامر عطا روضة سيد فرداء شيخ نوراني دكا ساتھ سادہ جسوہ دل کی آریز و مٹا دو سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ سلام عليكم ورحمة الله وبركاته